সম্প্রতি ভারতের সনি চ্যানেলের জনপ্রিয় কমেডি অনুষ্ঠান দ্য কপিল শর্মা শো এতে অংশ নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন সালমান খান। এই অনুষ্ঠানে ভাইজানের ভাই আরবাজ খান ঢাক ঢোল পিটিয়ে সালমানের গোপন তথ্য উন্মুক্ত করেছেন। ব্যক্তিগত জীবনে সালমানকে নিয়ে অনেক কিছু শোনা গেলেও কখনো তাকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় না। দীর্ঘ ক্যারিয়ারে অন স্ক্রিনে কোনো নায়িকাকে চুমু দেননি তিনি। এ বিষয়ে তিনি জানিয়েছেন, মা সালমা খান তার সব সিনেমা দেখেন, তাই কোনো সিনেমাতেই তিনি অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ হন না। পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখার সময় চুমু দৃশ্য আসলে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, এজন্যই ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি তার। কমেডি অনুষ্ঠানে কপিল শর্মা প্রশ্ন করেন, ছবিতে নতুন নায়িকার সঙ্গে তিনি কিভাবে রোমান্টিক দৃশ্যে অংশ নেবেন। জবাবে সালমান বলেন, কোনো নায়িকার সঙ্গে অভিনয় করতে কখনো অসুবিধা হয় না, ঘনিষ্ঠ দৃশ্য তো দূরে থাক, ক্যামেরার সামনে চুম্বনের পাঠ করেন না তিনি। ওই মুহূর্তে সালমানের মুখের কথা কেড়ে নিয়ে বড় ভাই আরবাজ খান বলেন, ও অফ স্ক্রিনে এই কাজটা এত করে যে অন স্ক্রিনে আর প্রয়োজন হয় না। এই সময় সালমান নিজেই হেসে লুটিয়ে পড়েন। এখন ভারতে শুটিং শুরু করেছেন সালমান। পরিচালক আলী আব্বাস জাফরের সিনেমায় সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ।